মেরি দুনিয়া মেরি অকবা মেরি অকবা শরিয়ত লেখে আয়া হো তরিকত লেখে আয়া হো রসুল্লাহ কি মহব্বত দিল মে লেখে আয়া হো বলগন বেকামালিহি হাসনাত জামিয়া আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ওয়ালাম্মা তাম্মা মিন হামদিহি শাহরান আলা সুহুলিল আখওয়ালিল মারবিয়া তাওয়াফিয়া বিল মদিনাতি শরীফাত আবুহু আব্দুল্লাহ ওয়া কানা ক্বাদ ইসতাযা বি খলিফাতি আদিল মিন আত-তায়ফাতুন নাজ্জারিয়া ফামা কাসা ফীহিম শাহরান সাকিমা ইয়ালু রাশাদ ওয়া শাকুয়া ওয়ালাম্মা মাররা মিন হামলিহি আলা রাযিয়াতি সাতুন নাসুনিল কমরিয়া ওয়া আনালি জামারা ইয়ানজালি আনহু সাদা حضرات أمه آسية مريم في نسوة من الحديرة الخدسية وأخذ المخدوف ولدته صلى الله عليه وسلم نور أية لا لو سنا يا نبي سلام এই মেরে সব লোক বাংলা বই দেখতে না নাকি ফাঁকা রেখেছেন কেন? ওখানে কি বাচ্চা পেচ্ছাপ করে নাকি? ও মাধু কি বলতি বই দেখতে না নাকি? আচ্ছা এই পেছনে যারা বসে দাঁড়িয়ে রয়েছো সোনা, তোমরা আমার বাংলা কথা বই দেখতে না? আমি বলতে আগে আসবে পাশে এসে দাঁড়া তুলে দিতে হবে যে ঘুমোচর বিরক্ত করি কাজ। রাত 12টা পর্যন্ত মিলাদ হইছে, এই চৌধুরী বলতে যে সকাল রাখে না আসবার বলে তুমি তাড়াতাড়ি মানা দাঁত করে দাও, ওই জন্য তাড়াতাড়ি এসে মধু মানা দাঁত করে দাও। আর আমাকে আম যে খোকাইছে ওই তো হতুর গোস্ত ঠান্ডাই দাঁত চার দেরি করা যাবে না, বসে গেলে নাকি খাওয়া যাবে না, তাই তাড়াতাড়ি ডাক্তার যেদি গেছে সালাম পড়বেন মহাব্বতের সঙ্গে, অনিয়ার সঙ্গে সালাম বলবেন না। এখান থেকে এই রাত 12টা মানে তাহাজ্জুদের ওয়াক্ত, এই সালাম নবীর মাজারে ফেরেশতারা নাযিল হবে, হুজুর খুশি হবে, এই জন্য খুব মহব্বতের সঙ্গে সালাম পড়েন ইয়া নবী সালাম يا
আশরাকানো বদরু আলাইনা অখতাফাত মিনহুল বুদুর মিসলা হুসন কামারাইলা কত মহব্বতের সঙ্গে বলগন উলা বিকামালিহিয়া কশফত জা বিজামালিহিয়া হাসনাত জামিয়া খিসালিহিয়া সাল্লাম ইয়া কওম বান সাল্লু আলা সাদরিল আমিন মুস্তাফা মা যা ইল্লা رحمة للعالمين اللهم صل على مولانا محمد وعلى آله سيدنا
জনাব সভাপতি, সম্মানীয় ওলামায়ে কেরাম, হুফফাজে কেরাম, হুজ্জাজে কেরাম, উপস্থিত ইমানদার ভাই বাবাজিরা, দোয়া করবেন আল্লাহ পাক যাতে শরিয়াতের উপরে কায়েম রাখেন, পবিত্র মজলিসে আল্লাহ আমাদের বসার সুযোগ দিয়েছেন, শাহী দরবারে শুকরিয়া আদায় করি, তো মহব্বতের সঙ্গে বলি আলহামদুলিল্লাহ। তারি বাদে তারি হাবিব রহমাতুলিল আলামিন সাইয়েদেনা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ মহব্বতের সঙ্গে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুরি প্রতি হাজার হাজার দরুদ সালাম। আমি প্রতি বছর এই রাত 12টায় উঠি, দু চার কথা বলি, মোনাজাত করি, তা আমার মোনাজাত করার সময় প্রায় এসে গেছে, সংক্ষেপে দুটো কথা বলছি। কোরআনে আল্লাহ একাধিক জায়গায় বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ইমানদার বান্দাবান্দিরা তোমরা আমার ভয় করো। আপনাদের দোয়ায় আমি সারা দেশ অস্কুল, সারা দেশ, তো আমার জ্ঞান কম হলে কি হবে, আমার না অভিজ্ঞতা অনেক, আমার যে অভিজ্ঞতা তাতে যা বুঝেছি, এই যে আমার মানুষের বেশিরভাগ মানুষের আল্লাহর ভাই, তাই বেয়ে ছেলে বলেন আর বেটা ছেলে বলেন আল্লাহর ভাই হচ্ছে, তবে এই যা মানুষ ঘুরতেছে এসব মানুষ বলো মোদি ভেলি না যা পাবে, একথা সফল আমার বলতে চাচ্ছেন, আমি বলি যাচ্ছি কেউ ছাড় পাবে না, বল বল সব বই দিয়ে যাবো না ভাই। আচ্ছা কেনা কেনা মারবে না, তাড়াতাড়ি হাত তুলে দিন দেখি, দেখি কেউ হাত তুলে, ভাই বাপ ছিল, বাপের ভাই বোন ছিল, ফুবু চাচা বলতো, এটাও কেউ নেই, বাপ তো নেই, বাপের ভাই বোন বলতে কেউ নেই, মা ছিল, মার ভাই বোন ছিল, খালা মামু বলতো, এটাও কেউ আছে। আচ্ছা একটু বলবেন, এবার আমাদের পালা না, আমার অলরেডি না বুঝতে যাতে বলতে হবে, বলো বলতে কি বলতে নাকি, এবার আমাদের আমার সব মধ্য, আমার কি সব ছেলে মেয়ে হইয়ে ভাই, ওরা সব মধ্য আমাদের ছেলেদের মেয়েদের সব বাচ্চা কাচ্চা হইয়ে একটাও বাঁচবে না, সব বাচ্চা হবে নাতি পোতা বিরাট মায়ার জিনিস তো, ও ঘোড়ার ছাই একটাও বাঁচবে না, সব সব আর দাদা আগা গল্প তো আসে না, সে তো তার অনেক আগে চলে গে নাকি বলতেছে, কিন্তু এই যে জামানারা চলতেছে, এই জামানার মানুষ এরা বিশ্বাস করতে পারতে না যে আমার মরণ হবে আর মরণের পর একটা কিছু হবে, এ বিশ্বাস নেই, বাস করিস বহুত দিতে। আচ্ছা এই যে খাটিয়ে সেই মেয়ে লোকেকে দেখেন জানি তো, শুধু ওই অষ্টা করি নেই, যত মেয়ে লোক এই ইতি আমার দেখতে আছে, একটা মেয়ে লোক জান্নাতে যাবে জানেন, এটা কোনো মৌলবি কন্ডা, কারণ কোন বেগানা নারী কোন বেগানা পুরুষের দিকে এক নজরে তাকিয়ে থাকা হারাম, যত মেয়ে লোক কি আমার দেখতে একটাও জান্নাতে যাবে না, যদি যায়
চ্যালেঞ্জ যদি জান্নাতে যায়, ফাউমানি করবে না? কোন পুরুষ কোন বেগানা নারীর দিকে এক নজরে তাকিয়ে তাকা হারাম। মুর্শিদাবাদ জেলায় যাও, থাকিস মুর্শিদাবাদ, এ তো 3:30টা লোক রাত 1টার সময় আমার মিলাদের নিকে আমার সে জাগায় নে যাচ্ছে না, আমার খাবিয়ে সবাই রে কিছু করে যদি কানে মিলা যাচ্ছে তাতে পরে হবে রাত 1টার সময় গেছে। যেদিকে এই সজাটা বাসটান আনে আছে 1040 লোক হবে, এ পাশে 20,000, এ পাশে 20,000, 40,000 লোক। ভালো সব মেয়েছিল আমি যদি আল্লাহ আমার কবরে বাস ফেলবে, জানেন যদি আমি মিলাদ করি আমার কবরে বাস ফেলবে। হ্যাঁ আমি তো অস করা যাবো না, আমার এই সিয়ারে বসিয়ে রেখে সভাপতি বলতেছে কলকাতাতে গিয়ে বসি রাখতে এইসব করতেছে, ইয়া বেরিয়েছে নাম ছাড়ো দেখি। আমি বললাম ভাই এ পাশে সব বেরিয়েছে তো হতে হতে, হ্যাঁ তাতে শরিয়াতের মশলা হলো কোন নারী বেগানা পুরুষের দিকে এক নজরে তাকিয়ে থাকা হারাম। কোন পুরুষ বেগানা নারীর দিকে এক নজরে তাকিয়ে থাকা হারাম। তাহলে চত্বমেই লোকে কেন বই এরা জাহান্নামে যাবে আর আমিও জাহান্নামে যাব, আমি অস্বস্তি পারবো না। তখন জলসা কমিটির মাথায় বাস কি একটা মানুষ বাইরে বের করা যাবে না তো সেইরকম ঠান্ডা আর সব এসে বহুত দূর থেকে গরু গাড়ি চেপে মেয়েরা মিলাচ্ছে কি হবে উপায়, আমি তো ডেকরেটারে ডাকো তো রেস্টার চট আছে এই চট দে আমার ঢেকে দে মেয়ে ছেলে ভাই এই মশলাটা বোঝা গেছে নাকি? আমার বউ আপনাদের দিকে এক নজর এইভাবে তাকিয়ে থাকবে না, হারাম হারাম হারাম। আর আমি আপনার বৈদ্যি কি এক নজরে তাকিয়ে থাকবো, এটাও এখন পরপর হারাম সব জায়েজ হয়ে যাচ্ছে, ব্যভিচার এখন হালালের মতন চলছে, ব্যভিচার একটা পাপই না, সুদ ওটা একটা পাপ না। ওই যে ওই এটা কি করিয়েছে হু করে পানি উঠছে ওটা জায়েজ, দুনিয়ার কোন আলেমের ক্ষমতা নেই ওটা জায়েজ বলতে পারে, ওটাও না জায়েজ। লুৎফার ভাই ছেলে আর আমার মেয়ে রাস্তায় বেরিয়ে ওর মেয়ে ওর ছেলেটা পাপড় কিনে আমার মেয়েটা বেগুনি কিনে, পাপড়টা দুজন খেয়েছে, বেগুনিটাও খাচ্ছে একবার কাটতে একবার কাটতে, বেগুনি ফুরিয়ে গেছে ওই বাগানে গিয়ে দুটো ব্যভিচার করে বাড়ি যাচ্ছে, প্রায় মিলাদ এইটা হচ্ছে, এসব মিলাদ সব মিলাদ সব। মেয়েদের অসুবিধা কোন কাণ্ড জ্ঞান আছে তোমরা এইভাবে এই লোকের অস্ত্র ছেলে পর্দার ভিতরে ইয়াকুবিন না দেখে
দুটো ওয়াজ শুনে যদি কবরে যেতে পারো, এত ওয়াজ করে গ্যারান্টি দে তোর কবরে রহমত নাযিল হবে। আর আমার এই ওয়াজ কোন মেয়ে লোক কোন মদ্দা লোক যদি একবার কুড়ো মেরে কবরে যেতে পারে, একদম গ্যারান্টি তোর কবরে সেকেন্ডে সেকেন্ডে বাস পড়বে, কোন সন্দেহ হবে না। হেষ্টছো জানো মধু, কিয়ামতের দিন হাসি কান্না নজর হবে। মহান আল্লাহ কোরআনে জানিয়েছেন একাধিক জায়গায় মিজান 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 মানে দাঁড়ি ফেলতে। এই ছেলেরা মেয়েরা আমার জীবন আমি কতটা কেটেছি, কান্না গুলা আল্লাহ দাঁড়ি পাল্লায় ফেলে ওজন করবে। আমার কান্নার পাল্লা যদি ভারী হয় কোন হুজুর লাগবে না, বিনা হুজুরি আল্লাহ আমার জান্নাত দেবে। আমার জীবন আমি কতটা হেসেছি, হাসি গুলো আল্লাহ কিয়ামতের দিন দাঁড়ি পাল্লায় ফেলে ওজন করবে। ও ছেলেরা মেয়েরা আমার কান্না যদি আমার হাসির পাল্লা যদি ভারী হয়, কোন পীরের বাপের ক্ষমতা নেই আমার জান্নাত ফেলে যাবে। আল্লাহ বলেছে খালি আদাহকু কালিলা ওয়ালিয়াবুকু কাসীরা, বেশি কাজ কম হাসো, তোর কলজে তুলে দেবে হাসি। হারাম দেশ ছেয়ে গেছে হারাম, তাড়াতাড়ি হাত তুলবেন, বসে দুদিন কেড়ে কেড়ে মারেন, একদিন হাত তুলিনি কেন আগে দেখে নেন, হাত না মার। আল্লামা হুজুর লিখেছেন এক গাল এক গাল হারাম খালি 40 দিনের ইবাদত আছে। তাসাবত কিতাবে লিখেছে এক গাল হারাম খালি 40 দিনের ইবাদত আছে। দুপুর বেলা তো অনেকটা করে ভাত খাই সবাই, আজি অনেক খাতো দুপুর বেলা, মা 1 কেজি চালি ভাত রান্না করে 1 কেজি চালি ভাত, আর 2 কেজি ওজনের ভাঙান মাছ ঝোল করে দিয়ে দেশে আমি তো মাই মাছ ঝোল করে দাও খাওয়া যায় কি দেখি। আমার মা বলতে তুই পারি না খোকা, 1 কেজি চালি ভাত আর 2 কেজি ভাঙান মাছ ঝোল দিয়ে খেয়ে খাই, তো এখন আর অত পারি না, এখন কম খাই। তো যতই খাই দুপুর বেলা তো এক বাসন ভাত খাই, দুই তিন রকম তরকারি একটু বলবেন, এক বাসন ভাত খাতি ক গাল হয়, যা ভাত খাই 30-40 গাল হয় নাকি, না ডাবা মেরে 2-3 গালে খাও, এক গালে 40 দিনের ইবাদত আছে, 10 গালে 400 দিনের ইবাদত আছে, 40 গালে 1600 দিনের ইবাদত আছে। আজ দুবেলা যে ভাত গুলো খাইছি মাল সব হারাম মাল, কত দিনের ইবাদত গেল, 365 হুজুর হুজুর করতেছ জানো মধু, কত আলেম কত হুজুর কত পীর কবর আর কিয়ামতে মাল ধরা হয়ে যাবে, মাল ধরা হয়ে যাবে। সাধারণ লোক তো দূরের কথা, কত আলেম কত পীর কত হুজুর কবর কিয়ামতে ধরা পড়ে যাবে, মান জানো কি সর্বনাশ চলছে গোটা দেশ। ওয়াজার করি নে ওয়াজ করি যে আগে এখন আওয়াজ করি, ও উন্তস্তায়কার মুরগির জ কি বললো বেটা ওয়াজ, আ ও উন্তস্তায়কার মুরগির জ কি বললো বেটা আওয়াজ আলাদা রাজ আলাদা, নবী জীবনী বলব পীরের জীবনী বলব এর নাম আওয়াজ, আওয়াজ আলাদা। স্বর্গ গাওয়া হারাম, মদ গাওয়া হারাম, গাঁজা গাওয়া হারাম,
লোকের উপর হাত ধরে টানাটানি করা হারাম। ও মুসলমান বাচ্চারা, ওয়াজ এখন গানালে মেরা সেভাবে করতে চাইলাম, এখন বেশি আওয়াজ করে বাড়ি যায় না না, মনে রাখবেন হারাম করের খোদা দরবারে কোনো মূল্য নাই। ও ধর বহু আলেম পীর সব জানেন, কোনো সন্দেহ হারাম খাওয়া তুমি আমাদের ইবাদত গুলো করে দেখবে, যদি ইবাদতের পাল্লা ভারী হয় কোন হুজুর লাগবে না, বিনা হুজুরি আমার আল্লাহ আমার জান্নাত দেবে, কোন হুজুর লাগবে। কোরআনে আল্লাহ বলেছেন আল্লাহ বললেন এরা হলো শয়তানের ভাই। সময় চলে যাচ্ছে, প্রত্যেকের সময় যাচ্ছে না নাকি? আল্লাহ কোরআনে বলেছেন নির্দিষ্ট বয়স থেকে বয়স মাইনাস হচ্ছে না প্লাস হচ্ছে, কোন হুজুরে জিজ্ঞেস করতে হয় না, কোন হুজুর জানে না, আমার যেটা মাইনাস হইয়ে আল্লাহর রাস্তা না শয়তানের রাস্তা। কোরআন পাক আল্লাহ বলেছেন ওয়ালা তাহসাবান্নাল্লাযিনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতান বাল ইন্না রাব্বি ইয়ারযাকুন আল্লাহ বুদালেন, যারা আমার রাস্তায় জীবন গুলো শেষ করে দিয়েছে মুসলমান তোমরা ওদের মারা বলো না, বরং যারা জীবিত ওরা কবরে বসে বসে আমার জান্নাতের খানা খায়। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনে বললেন হিযবুল্লাহ আল্লাহ কবরে খাওয়াবে পূজা রক্ত। কি খাবে? পূজা রক্ত খাইতে হবে বলে সে বিপদে কোন কুলকি না জানি। এখনই এই মেয়ে ছেলে বলি বেটা ছেলে বলি, এরা না কবরের চিন্তা খুব একটা লোক করতে না, শুধু কি বলতে বলে যায় হাল তুই নিদি যায় হাল তুই নে ভাই জান। আমার এখন প্রচুর টাকা আছে ব্যাংকে আছে, বাড়ি বাক্স টাকা আছে পকেটে আছে, তবুও বউ ডান নেই গেলুম সেই কমর পুকুরি কি আর করা, ওই কি এটা হচ্ছে মাঝে মাঝে দুয়ারে সরকার সেখানে বউ ডান নেই গেছি আমি, কি ধুন দিনে গেছি বলেন, ওই মাসে 500 টাকা লাগবে মানুষ ব্যাপক ভাবে ফাউ খাচ্ছে। আল্লাহ বললেন তোমরা আমার ভয় করো, বর্তমান সমাজের বেশিরভাগ মানুষই ভিতরে আল্লাহর ভয় নাই। একটু তাড়াতাড়ি বলবেন আমার নবী নিষ্পাপ ছিল না পাপী ছিল?
নবী নিষ্পাপ না, শুধু নবীর পেশাব পায়খানা পবিত্র ছিল। সুবহানাল্লাহ বলবেন না? জগত বড় না হানাফি মাযহাবে বড় ফতোয়ার কিতাব, কিতাবটার নাম রুদুল মুহতার, পৃথিবী জমিন হানাফি মাযহাবে বড় আলেমে লেখা, আল্লামা ইবনে আবিদিন লিখেছেন নবীজির পেশাব পায়খানা পবিত্র ছিল। জগত বড় হানাফি মাযহাবে বড় আলেম ছিলেন আল্লামা শিবলি নোমানি রহমাতুল্লাহ আলাইহ, তিনি তার কিতাবের ভিতরে লিখেছেন আমার নবীর পেশাব পায়খানা আতরের চেয়ে সুঘ্রা ছিল। পবিত্র নবী নিষ্পাপ নবী। হুজুর মসজিদে ওয়াজ করতেন, সাহাবীরা জোহরের নামাজের পরে কেউ মসজিদে থাকবে না, সব বাড়ি চলে যাবে, বাড়ি গিয়ে খানা খাওয়া আরাম করবা, আসরের আযান হলে মসজিদে চলে আসবা। হুজুর এশার নামাজের পরে সব বাড়ি চলে যাও বাবা, দুটো খানা খাবা, ঘরে একটু আরাম করবা, তাহাজ্জুদের আযান হলে মসজিদে চলে আসবা। হুজুর তো হুজুর প্রতিদিন সকলের শেষে উনি মসজিদ থেকে বাইরে আসতেন। আজকে রাত্রি আমার নবী ডিউটি আমাজান আয়েশা সিদ্দিকা, আমাজান আয়েশা বলছেন রসূলুল্লাহ আমার ঘরে এসেছেন আমার সাধ্য মতো, হুজুরকে খাওয়াল, হুজুর আমার বিছানায় শুয়ে পড়েছে,